ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আজকে আমি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমরা কি টপিকস নিয়ে আলোচনা করব। আমি আজকে আমার পার্সোনাল কিছু শেয়ার করব, যেভাবে আমি প্রজেক্ট তৈরি করি বা যেভাবে আমি প্রিপারেশন হই প্রজেক্টের জন্য। প্রথমত, আমরা যারা অলরেডি লারাভেল নিয়ে কাজ করি, অথবা আমরা হতে পারে জ্যাঙ্গো নিয়ে কাজ করি, অথবা আমরা এক্সপ্রেস জেসে কাজ করি, তাই না, অথবা রুবি অনলাইনে কাজ করি, যেই কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করি না কেন, আমাদের কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইট বানাতে বললে আমরা সেটা যে কোনো ওয়েবসাইট বানাতে পারবো। লাইক আমাকে কেউ বললো যে তুমি সিম্পল একটা পোস সিস্টেম বানাও বা সিম্পল একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করো, ডাইনামিক করো, বা ধরেন একটা ই কমার্সের বাইরে বললো। এখন সেটা চাইলে আমি ব্যাকএন্ডের জন্য আমি এক্সপ্রেস জেস ইউজ করতে পারি, আমি জ্যাঙ্গো ইউজ করতে পারি, আমি রুবি অন রেলস ইউজ করতে পারি, আমি লারাভেল ইউজ করতে পারি, আমি কোডিনেটর ইউজ করতে পারি, যে কোনো কিছু আমি ইউজ করতে পারি। তো আসলে এই জিনিসটা কীভাবে হয়, কীভাবে আমি আসলে তাড়াতাড়ি শেষ করতে পারবো, এটা অনেকেই মানেন বা অনেকেই এইভাবে কাজ করেন, বা যারা জানতেন না তাদের জন্য আজকে ভিডিও টিউটোরিয়াল। চলুন শুরু করা যাক। প্রথমত, যখন আমি একটা প্রজেক্ট পাই, ক্লায়েন্টের প্রজেক্ট পাই, আমি অলরেডি বাইরের প্রজেক্টে কাজ করি, যখন বাইরের একটা প্রজেক্ট পাই, সেই প্রজেক্টটা আগে আমি এক ঘন্টা অ্যানালাইজ করি, যেটা আমি কী কী লাগবে, কী কী দরকার। এখন এখানে সবচেয়ে মূল ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে যে এই যে একটা প্রজেক্ট করবো, আমি ভাবতেছি করবো, সেটা ই কমার্স হোক, ইনভেন্টরি হোক, যেটাই হোক না কেন, এটাতে কি মাল্টিপল অথেন্টিকেশন দরকার আছে কিনা, বা সিঙ্গেল অথেন্টিকেশন প্রয়োজন আছে কিনা, তাই না? তো এইটা হচ্ছে সবাই জাস্টিফাই করা, যেটাকে মাল্টি অথ হবে না সিঙ্গেল অথ হবে। এবং একটা জিনিস লক্ষ্য করে, আমি এখানে কিছু কিছু জিনিস তৈরি করেছি। এখন আপনি প্রথমত আজকে যেটা করবেন, আজকের কাজ হচ্ছে আপনার প্রথমেই লারাভেল ডেভেলপার যদি হয়ে থাকেন, একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করবেন, জ্যাঙ্গো হলে জ্যাঙ্গো, এক্সপ্রেস হলে এক্সপ্রেস প্রজেক্ট ইনস্টল করবেন। ইনস্টল করা শেষ হলে তার পরবর্তী কাজ হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল চুজ করা। আমরা জানি যে আমাদের ব্যাকএন্ডে যেটা অ্যাডমিন প্যানেল লাগে, সেটা আপনি অনেক ফ্রি অ্যাডমিন প্যানেল পাবেন, বা আপনি সেটা থিম ফরেস্ট থেকেও ডাউনলোড করতে পারেন। আপনারা জানেন কীভাবে ডাউনলোড করতে হয়, সেটা নাই বললাম আমরা। এবং না চাইলে সবচেয়ে ইউজফুল এবং ফ্রি যেটা আছে অ্যাডমিন প্যানেলটি, সেটা ইউজ করতে পারেন। এখানে একটা অ্যাডমিন আছে, তাছাড়া কালার লেভেলে গেলেও অনেক অ্যাডমিন প্যানেলের ছবি পাবেন, এখানে পাবেন। তারপর সিএসএস এর মধ্যে, সিএসএস অথরে গেলেও অনেক অ্যাডমিন প্যানেলের ছবি পাবেন, এখানে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাডমিন প্যানেলটা আসলে ম্যান্ডেটরি না, অ্যাডমিন আপনি যে কোনো কাছ থেকে নিতে পারবেন। সো এমন একটা অ্যাডমিন চুজ করবেন যে অ্যাডমিন প্যানেলে কাজ করতে গিয়ে মোটামুটি সব পাওয়া যায়, ফর্মের কাজ, টেবিল সবই পাওয়া যায়, যা আমার বাইরে থেকে নিতে হবে না, কম। এই জন্য আমি প্রিফার করবো অ্যাডমিন এলডিটা ইউজ করা, ফ্রি এবং অনেক কিছুই আছে এর মধ্যে। তো আপনার একটা অ্যাডমিন এলডি সেটা অ্যাডমিন এলডি টেমপ্লেট হয়ে গেল। তারপরের কাজ আপনি কি করবেন, একটা সিঙ্গেল অথ এবং মাল্টি অথ দুইটা প্রজেক্ট বানাবেন। ওকে, সিঙ্গেল অথ মাল্টি অথ দুটো প্রজেক্ট বানাবেন, এবং তার ব্যাকএন্ডের জন্য অ্যাডমিন এলটি মাস্টারিং করে রাখবেন, লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম সব করে রাখবেন, এবং অথের সাথে সাথে পাসপোর্ট প্যাকেজটাও ইস্যু করে রাখবেন। কারণ হচ্ছে আপনার এই মাল্টি অথ বা সিঙ্গেল যেটা হতে জানো, এটার মোবাইলে বান্ডেল হতে পারে, তখন তো আপনার অথেন্টিকেশন লাগবে টোকেন বেসড। সো এই জন্য পাসপোর্টটা ইস্যু করে রাখবেন, অথবা চাইলে আপনি পাসপোর্টে বলবেন যে ডাব্লিউটি টোকেন ইউজ করতে পারেন। কারণ পাসপোর্টটা হচ্ছে গিয়ে লারাভেলের অফিসিয়াল প্যাকেজ। এখন আপনি যদি রুবি অনলাইনস নিয়ে কাজ করেন, এক্সপ্রেস নিয়ে কাজ করেন, জ্যাঙ্গো নিয়ে কাজ করেন, তাহলে আপনি জিডাব্লিউ টোকেন ইউজ করতে পারেন। ওকে, তো কমন যেগুলো আমার দরকার সেগুলো আমি আগে থেকে করে রাখি, তাহলে আমাদের প্রজেক্ট কাজ করতে খুব সুবিধা হবে। তারপর এসএমটিপি সেটিংস, আপনি লক্ষ্য করেন আপনি যেই ল্যাঙ্গুয়েজে প্রজেক্ট করেন না কেন, আপনার ব্যাকএন্ড থেকে কিন্তু এসএমএস পাঠানোর অপশন থাকতে পারে। এসএমএস আমরা বলতে বুঝাচ্ছি ইমেল থাকতে পারে। ওকে, সো ইমেল অপশনটা সেন্ড হবেই আপনি যে প্রজেক্টে করেন, সেটা ইনভয়েস হতে পারে, সেটা লাইক ই কমার্স হলে ইনভয়েস যায়, ইনভেন্টরি বানালে ইনভয়েস ইমেলে যায়, ইমেল সেন্ড হতে পারে। এই জন্য এসএমটিপি সেটিংসটা করে রাখবেন, যাতে আপনার খুব ইজিলি ইউজার কি করতে পারে, এইখানে ফর্ম থেকে, লাইক ফর্ম থেকে এখানে আসলো এসএমটিপি, সে ক্লিক করলো, এখানে আমার এসএমটিপি ডিটেলস দিয়ে সাবমিট করলো, আপনার এসএমটিপি সেটিংটা কনফিগার হয়ে গেল, ঠিক না? সেটা করে রাখলে পরবর্তীতে বারবার কাজ করতে হলো না। পে স্কেল লক্ষ্য করেন, আপনি একটা ই কমার্স বানান, একটা ইনভেন্টরি বানান, যে কোনো কিছু বানান না কেন, যদি আপনি কোনো ওয়েবসাইট রিলেটেড কাজ করেন, আপনাকে পেজ ক্রিয়েট অপশন রাখতে হবে, যেমন অ্যাবাউট পেজ ক্রিয়েট, প্রাইভেসি পেজ ক্রিয়েট, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ক্রিয়েট, পেমেন্ট পেজ ক্রিয়েট, হাউ টু বাই পেজ ক্রিয়েট, ব্লাবলা অনেক পেজ হতে পারে। এই যে পেজ ক্রিয়েট অপশনটি করে রাখেন আপনি অ্যাডমিন প্যানেলের মধ্যে, তাহলে পরবর্তী যখন প্রজেক্ট তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার এগুলো করতে হচ্ছে না, সবাই যাচ্ছে, তাই না? ধরে আমি সাপোজ বললাম একটা অ্যাডমিন প্যানেল সেট আপ করতে মিনিমাম 1 আওয়ার লাগে মাস্টারিং করতে, 1 আওয়ার না 30 মিনিটস তো লাগে, 30 মিনিটস। আচ্ছা, আমি বেশি দিয়ে চললাম, একবার যে নতুন তাদের জন্য করতেছি, একটা অ্যাডমিনের জন্য 1 আওয়ার লাগে, সিঙ্গেল অথ তো জাস্ট 20 মিনিটসের কাজ সবার জন্যই, মাল্টি অথ বানাতে গেলে সাপোজ ধরেন আমি ধরলাম 40 মিনিটস লাগবে, অ্যাসেম্বলি সেক্টর করতে গেলে সাপোজ ধরেন সব নিয়ে ঠিয়ে ডাইনামিক করতে গেলে 20 মিনিটস,
পেজ ক্রিয়েট করতে গিয়ে সাপোজ 1 আওয়ার, ঠিক আছে? ডেটা টেবিল মনে রাখবেন, আপনার প্রতি যাই কিছু করতে না কেন আপনার অ্যাডমিনের ডেটা টেবিল লাগবে। এই জন্য আপনারা সার্ভার সাইডের জন্য ইয়াজ ডেটা টেবিল ইউজ করতে পারেন। সো এই যে ইয়াজ ডেটা টেবিল ইউজ, ডেটা টেবিল মাস্ট বি লাগবে, আগে বলে দিচ্ছি, এটা প্রয়োগ করতে গেলে ডেটা টেবিল মাস্ট বি লাগবে। সো ইয়াজ ডেটা টেবিল খুবই চমৎকার ডেটা টেবিল এবং কাজ করার জন্য ডাটা টেবিল তুমি দেখে দিব আমার কোর্সে, খুবই চমৎকার ডাটা টেবিল ইয়াজরা সার্ভার জন্য লাডাবের সাথে। এবং সুইটার আছে এবং টোস্টার আছে, এগুলো আমার লাগবেই, কারণ আপনি একটা সুইটার দিবেন এডিট করার আগে এবং একটা টোস্টার মেসেজ দিবেন এই সাকসেসফুল হওয়ার জন্য। এই যে কমন জিনিসগুলো, এইগুলো যদি প্যাকেজ ইনস্টল করে রাখেন প্রজেক্টের মধ্যে তাহলে পরবর্তীতে আর লাগবে না। সোশিয়াল লিঙ্ক আপডেট, আপনি ওয়েবসাইটে বানান যাই বানান না কেন সোশিয়াল লিঙ্কগুলো আপডেট করতে হয়, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো করে রাখবেন। অন পেজ এসইও এখানেও আপডেট করে রাখবেন, অন পেজ এসইও বলবো যে মেটা টাইটেল, মেটা অথর, মেটা ডিসক্রিপশন, তারপর হচ্ছে আপনার কি বলে মেটা ট্যাগস, এই যে অন পেজ এসইওগুলো আছে সেগুলো আপডেট করে রাখবেন। সোশিয়াল পেজ প্লাগিন বলতে বলছে একটা আপডেট সিস্টেম রাখবেন, সেখানে আপনার সোশিয়াল আই ফ্রেম যেটা বলে পেজের পেজের আই ফ্রেম, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো হতে পারে, সেগুলো আপডেট করে রাখবেন যাতে পরবর্তী আপনি জাস্ট ইউজ করতে পারেন। আবার বারবার একটা সাথে করতে পারেন ডাটাবেস ব্যাকআপ, যে কোনো প্রজেক্ট করেন না কেন ডাটাবেস ব্যাকআপটা মাস্ট বি ম্যান্ডেটরি, তাই না? সো এটা করে রাখলে পরবর্তীতে আপনার লাগবে না যে কোনো একটা ইমেইলে। ইমেল বক্সটা লাগে, ওই আগে বললাম যে ইমেল আসবে, ইমেলটা আপনার এখানে কন্ট্যাক্ট আসে জমা হবে ইমেল, এবং এখান থেকে আপনি মেল সেন্ড করবেন এসএমটিপির মাধ্যমে। স্কিম লকটাও লাগে অ্যাডমিনের জন্য, সোশিয়াল লগ ইন ফর ফ্রন্ট এন্ড, এখন যদি মাল্টিপল হয় তাহলে অবশ্যই সোশিয়াল লগ ইনটা করে রাখবেন ফ্রন্ট এন্ড টেবিলের জন্য, যাতে লগ ইন ফেসবুক, লগ ইন গুগল করতে পারে। নেসেসারি প্যাকেজ বলতে বুঝে আমার একটা প্রজেক্ট তৈরি করার জন্য যা যা প্যাকেজ দরকার, মানে সব সবচেয়ে আছে যেগুলো ইউজ করা হয়, লাইক ইমেজ ইন্টারভেশন হইতে পারে আমরা, কারণ আমরা ইমেজগুলো রিসিভ করি, যে ডাটা টেবিল, সুইটার, টোস্টার, যে যে প্যাকেজগুলো আছে সেগুলো ইনস্টল করে রাখবো যাতে পরবর্তীতে আমার এগুলো ইস্যু না হয়। এবং ফাইনালি ইউজার রোল, এখানে মাল্টি অথ করেন, সিঙ্গল করেন, ইউজার রোল মাস্ট বি লাগবে অ্যাডমিনে, কারণ রোল বেসড অথেন্টিকেশন ইম্পর্ট্যান্ট, রাইট? এবং চাইলে আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে কি, এটাও লাগে, সেটা হচ্ছে কি নেক্সট, যেটা হচ্ছে কি লোকালাইজেশন, এটা করে রাখতে পারেন, এটা কাজে দেয় লোকালাইজেশন মাল্টি, এটা পরে করলে হবে সমস্যা নেই, এটা প্রজেক্ট পরে করলেও সমস্যা নাই, এটা ইম্পর্টেন্ট না। বাট এই পুরোটা যদি আপনি যদি প্রজেক্টে করে রাখেন তাহলে আপনি জিনিসটা যদি লক্ষ্য করেন, আপনি একটা মাল্টি অথ প্রজেক্ট বানালেন তার মধ্যে এই এইগুলো আছে, একটা সিঙ্গেল অথ প্রজেক্ট বানালেন তার মধ্যে এইগুলো আছে। এখন আপনাকে বললো বা একটা ইকমার্সে বানা দেন, তো আপনার এই যে কতগুলো সময় বেঁচে গেল, সো এই কাজ এই বেঁচে যাওয়ার সময়ের মধ্যে আপনি করতে পারবেন ইকমার্সের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রোডাক্ট সবই করে ফেলতে পারবেন ওই সময়টির জন্য, তাই না? তো আসলে এখানে হচ্ছে মজার জিনিসটা, আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন সমস্যা নেই, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক হোক, পিএইচপি ফ্রেমওয়ার্ক হোক, রুবির ফ্রেমওয়ার্ক হোক, পাইথনের ফ্রেমওয়ার্ক হোক, আপনার যেই ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপ, ওয়েব ব্যাকএন্ডের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন বানান, যে কোনো কিছু বানান না কেন, আপনার যদি এই কাজগুলো করে থাকা বা করে থাকা আগে থেকে করে রাখেন তাহলে আপনার কতটা কাজ বেঁচে যাচ্ছে, কত সময় বেঁচে যাচ্ছে, এবং কাজ করে খুব মজা পাবেন সত্যি কথা বলতে গেলে, এবং বারবার আপনাকে এই হ্যাসেলটা করতে হবে না। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এটাই ছিল আজকের টপিক, সেই টপিকের নাম ছিল হচ্ছে কীভাবে আপনি আপনার প্রজেক্টটা খুব দ্রুত অন্যদের তুলনায় কাজ শেষ করতে পারেন, বা হাউ টু ডেভেলপ ইউর প্রজেক্ট কুইকলি। সো এই সব টপিক, সো অনেক কথাই বললাম যেগুলো যদি মনে হয় আপনার জন্য এটা ইম্পর্টেন্ট, বা যদি আপনার এতটুকু মনে হয় যে আমার এই কথাগুলো কাজে লাগছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু থ্যাংক জানিয়ে রাখবেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই টপিক্সটা আপনাদের কাজে লাগছে, এবং কোন টপিক্স নিয়ে ভিডিও বানালে সুবিধা হয় সেটা যদি কমেন্টে বলে রাখেন তাহলে নেক্সট ইউর টপিকসগুলো ওইগুলোই বানাবো। Okay guys, I hope you enjoyed this video. If you are new to channel, don't forget to subscribe and thanks for watching.